আগের মিটিংয়ে যে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছিল, ল্যান্ড সংক্রান্ত বিষয় বা পুনর্বাসনের বিষয়, ডিবিসি যে কাজকর্ম করছে আর কি রেকর্ড সংক্রান্ত সংশোধনের জন্য, তো সেগুলো কতখানি এগুলো তার নিয়ে আর কি আলোচনা, এবং পুনরায় কীভাবে আগানো যায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। তো সেখানে গ্রামবাসীদের আগের মিটিংয়ে বা প্রত্যেকটি মিটিংয়ে যা আলোচনা হয়েছে সেই সকল আলোচনা করতে গিয়ে গ্রামবাসীদের কাছে আমরা দেখছি যে একটা গ্রাম, একটা মৌজায় একটা গ্রাম বা দুটো গ্রাম, কোনো মৌজায় আছে দুটো গ্রাম, কোনো মৌজায় আছে একটা গ্রাম, কোনো মৌজায় আছে তিনটে গ্রাম, তাহলে সেই গ্রামগুলো উঠে চলে যাবে 5-6 কিলোমিটার দূরে যেখানে পুনর্বাসন স্থল নির্ধারণ করেছে আর কি। সেখানে কিন্তু অপছন্দর জায়গা নেই, সেখানে দেখেছি গ্রামবাসীদের বক্তব্য এটা যে আমরা যদি 6 কিলোমিটার দূরে যাই তাহলে আমাদের যে বাড়তি জমিটা পড়ে থাকছে, ডিবিসি নিচ্ছে না তো সব জমিটা, তাহলে যেটু পড়ে থাকছে তার অবস্থা কী, এবং আমরা যে চাষকর্মে লিপ্ত আছি তাহলে আমাদের কর্মসংস্থানটা কী, যে সেটা গ্রামবাসীদের বক্তব্য ছিল যেটা সেটা অধিগ্রহণ করুক সরকারিগতভাবে এবং ডিবিসি সেটা কতখানি কার্যকারী করছে সেটা দেখার। কিন্তু আজকের বিষয়ে যেটা আলোচনা চলছে সেটা বলছে যে পরবর্তী পদক্ষেপে প্রত্যেকটাতে করা হবে, এটা একটা ধাপ এগুতে হবে, এই আর কি বিষয়ে আলোচনা চলছে। দেখুন, গ্রামের মানুষ তো শিল্পটাকে চাইছে বা সেই জন্য এত দূর এগিয়েছে, গ্রামের মানুষ কোনোদিন শিল্পবিরোধী ছিল না, এখনও নেই, জমি মালিক বা যারা বরগাদার পাটাদার খেতমজুর দিনমজুর যাই আছে না কেন সবাই চাইছে শিল্পটা হোক, সে সূত্রে এত দূর পর্যন্ত এগিয়ে এসছে। কিন্তু গ্রামের মানুষের একটাই বক্তব্য যে পুনর্বাসন স্থল যেহেতু সরকার প্রশাসন এবং ডিবিসি আজকে প্রতিটি সভাতে সেটা বলেছে যে মডেল গ্রাম তৈরি হবে, মানুষ সেটা স্বপ্ন দেখছে যে সেটা মডেল কতখানি হয় কীভাবে হবে, মানুষ যেটা দেখছে যেটা ভালো যদি হয়, ভালো যদি মানুষ চেয়েছে যে আমাদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুন্দর পুনর্বাসন এবং কর্মসংস্থান, এই তিনটি জিনিস, তাহলে সেখানে মডেল গ্রাম তৈরি করার জন্য যেটা বলেছে সেখানে গ্রামের মানুষ খুশি আছে। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে এইটাই যে আমরা সেখানে যাব কিন্তু আমার উদ্বৃত্ত জমিটার অবস্থা কী হবে, আমার কর্মসংস্থান কী হবে, হতাশার মধ্যে দিন যাপন করছে, কারণ বর্তমান পরিস্থিতির যে অবস্থা সেই জায়গাটাকে মানুষ একদম অন্যভাবে নিচ্ছে আর কি, যে সেটা কি করা যায়। কিন্তু কিন্তু পছন্দ না না, দামদর এখনও হয়নি, দামদর এখনও হয়নি, দামদরের এরপরে হয়তো আলোচনা চলবে। এখন যে ল্যান্ডের রেকর্ডের সমস্যাটা, সে রেকর্ডের সমস্যাটা এখনও সম্পূর্ণভাবে সঠিক হয়নি, যেটা জট লেগে আছে ইউসিআরসি কলোনির থেকে আরম্ভ করে বরগাদার পাট্টাদার, যেটা এখনও সরকারের সম্পত্তি আছে সে পাট্টা রেকর্ড হয়নি, যেটা জমি কিনেছে তার রেকর্ড হয়নি, যেটা কেবি আর এ অমুক তমুক হ্যানে তেনে পড়ে আছে সেগুলোকে হচ্ছে না, সেগুলোকে ত্বরান্বিত করা, এই সকল বিষয় নিয়ে জিনিসটাকে বলা হয় যেগুলো তাড়াতাড়ি করা যাতে হয়। আপনারা যেটা বলছেন যেটা হচ্ছে বাকি জমি যেটা পড়ে থাকবে সেটা 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 নিয়ে এখনও কিছু মন্তব্য উঠেনি, সেটা আজকে সবাই এখানে আলোচনা করা হলো, যেহেতু সরকার প্রশাসন এবং ডিবিসির একটা বড় জায়গা, সেখানে গ্রামবাসীদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলো এখানে আজকে তুলে ধরা হয়েছে। আমার নাম ফেলারাম মণ্ডল, আমি কৃষি জমি রক্ষা কমিটির সভাপতি। সেখানে আমাদের অনেকটাই কাজ এগিয়েছে, ল্যান্ডের রেকর্ডস আপডেশন অনেকটাই হয়ে গেছে, আর তাছাড়া আমাদের একটা পয়েন্ট উঠে এলো যে যেই যেই জায়গাগুলো প্রজেক্ট এরিয়ার মধ্যে আছে তো কিছু মানুষের আর কি দাবি আছে যে খুব কমই হয়তো হবে, কিন্তু তাদের এটা দাবি আছে যে তাদের প্রজেক্ট এরিয়ার বাইরে যেই ল্যান্ডটা পড়ছে তাহলে সেই ল্যান্ডটাও যাতে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে তাহলে এটা অনির্দিষ্টকালের জন্যই এই প্রবলেমটা রয়েই যাবে, তো আমরা সেটাই আর কি হাউসে সকলে একমত হলো যে এটার একটা তো এন্ড লাগবে, তো যার জন্য যেটা প্রজেক্ট এরিয়া সেই প্রজেক্ট এরিয়ার মধ্যেই যাতে থাকে। তো এবার সেইভাবে আমরা আজকে অ্যাজ সাচ কোনো ডিসিশান নিইনি, আবার তারা গ্রামে ফিরবে, মানুষের সাথে কথা বলবে, আমরাও নিজেরা ইনকোয়ারি করব পঞ্চায়েতের মাধ্যমে, আর যদি দেখি যে সেটা তাদের একদম যুক্তিসম্মত আছে তাহলে নিশ্চয়ই সেটা নেওয়া হবে, আর নইলে আমাদেরকে নিশ্চয়ই তাদেরকে বোঝাতে হবে যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যেটা আছে সেটাই নেওয়া হবে। কিন্তু হাউসহোল্ড কোনো মৌজাতে যাতে বাদ না থাকে সেইটা আমরা কিন্তু বলেছি, আপাতত যেটা উঠে এসেছে 8-10টা এরকম হয়তো প্রত্যেকটা মৌজাতে বাদ আছে সেরকমও যেন না থাকে, একটা হাউসহোল্ডও যেটা প্রজেক্ট এরিয়ার মধ্যে আছে সেটা যাতে বাদ না থাকে সেটা আমরা অবশ্যই দেখব প্রশাসনিক লেভেলে। আর রিহ্যাবিলিটেশনের জন্য যেই বীরভদ্রপুর কলোনি সেটা 90% মানুষ রাজি হয়েছে, আমরা চাইবো যাতে 100% মানুষই রাজি থাকে, তার জন্য আবার
ফিল্ডে গিয়ে আবার আমরা চেষ্টা করব যাতে 100% মানুষ যাতে হাসি খুশি এবং মানে খুব হ্যাপিলি যাতে তারা সেই মৌজাতে যেতে রাজি হয়। কতটা ফলপ্রসূ হলো বলে মনে হয়? আমাদের তো খুবই ভালো মিটিং হয়েছে, কারণ যতক্ষণ না লোয়ার লেভেল থেকে কি উঠে আসছে ওদের দাবিটা সেটা তো আমরা আসলে এই জেলা লেভেল কমিটিতেই আলোচনা করি, তো সেটা আমরা এই মিটিংয়ে থেকেই তো জানতে পারি। এবং আমরা এটাই চাইবো যে প্রত্যেকটা মানুষ, একটা মানুষও যাতে কোনো রকম নেগেটিভ অ্যাসপেক্ট যদি দেয় তাহলে তাদের কথাটাও আমাদেরকে শুনতে হবে। তো সেই জন্য যখন আমরা এই মিটিংগুলো করি, যেমন আজকে যেটা আমি বললাম প্রজেক্ট এরিয়ার বাইরেতেও অনেক মানুষ চাইছে যে তাদের জমি যাতে নেওয়া হয়, তো সেটাও আবার আমরা বলেছি যে আপনারা ফেরত যান, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, আর আমরাও দেখব যে যদি প্র্যাকটিক্যালি সেটা জাস্টিফাইড হয় তাহলে নিশ্চয়ই সেটা নিতে হবে। আপনি বলতে পারেন যে একদম কেনার মুখে, যে জমিটা মোটামুটি ফাইনাল, এবার হচ্ছে যে রিহ্যাবিলিটেশনটা আমি যেটা বললাম যে প্রায় 90% মানুষের খুবই পছন্দ হয়েছে, মডেল ভিলেজও বানানো হবে সেখানে, এবার তারপরে দামের জায়গাটা, আজকের এই দামের জায়গাটা আলোচনা হয়নি। থ্যাংক ইউ।